আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, সবার কমন একটা কোশ্চেন হচ্ছে স্ট্যাটাস ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড ফটোগুলো কোথায় পাবো। তো চলুন আজকে আমি আপনাদের দেখাই আমি কোথা থেকে ফটোগুলো ডাউনলোড করে স্ট্যাটাস ভিডিও তৈরি করি। তো আমরা সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ করব পিন টেরেস। অনেকেই বুঝতে পারছেন, তবে অনেকেরই সমস্যা হয় এই অ্যাপসটির মধ্যে অ্যাকাউন্ট করতে, অনেক সময় ওপেন হয় না, নানা ধরনের সমস্যা হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের অ্যাকাউন্ট করা থেকে অ্যাপসটা ওপেন করা পর্যন্ত দেখিয়ে দেবো। তো আমরা এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে দিচ্ছি, অ্যাপসটি আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। এরই ফাঁকে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওতে একটা করে লাইক, যারা চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এরই ফাঁকে যদি কোনো ভিপিএন আপনার ফোনে ইনস্টল করা না থাকে তো অবশ্যই ইনস্টল করে নেবেন, আমি রেকমেন্ড করবো। পাওয়ার ভিপিএনটা খুব ভালো, এটা আপনারা ইউজ করবেন। এটা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এবং কানেক্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরে ভিপিএন লেখা চলে আসছে। বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে, দেন এখান থেকে ওপেন করতে পারি। তো আমি ওপেন অপশনে ক্লিক করে দিলাম। অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য ভিপিএন ইউজ করতে হবে, দেখতেই পাচ্ছেন ওপেন হয়ে গেছে। ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার আইডিটা লগ ইন হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটাতে অ্যাকাউন্ট করতে হয়। এর জন্য আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করব সেটিংস আইকনে, এরপর আমরা এখান থেকে লগ আউট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা তিনটি অপশন পাবেন, এখানে ইমেল দিয়ে কন্টিনিউ করতে পারবেন, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। তো আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো ইমেল থাকবে সবগুলো শো করবে, যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি এইটা, এখানে ওয়েট করতে হবে গাইস। তারপর এরকম চলে আসবে, ডেট অফ বার্থ এখানে দিতে হবে। তো আমি এখানে যে কোনো একটা দিয়ে দিচ্ছি, আচ্ছা যেটা রিয়েল সেটাই দিচ্ছি, সমস্যা নাই। এরপর ওকে, তারপর নেক্সট। এখানে কিছু সময় নিতে পারে, তারপর এখান থেকে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো আমি মেল দিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিওন এখানের মধ্যে চলে আসবেন, এখান থেকে আপনারা বাংলাদেশে দিয়ে দেবেন। আর আমরা যেহেতু সিঙ্গাপুরের ভিপিএনটা ইউজ করতেছি, যার কারণে কিন্তু অটোমেটিকলি এখানে সিঙ্গাপুরটা চলে আসছে। তো আমি বাংলাদেশ দিয়ে দিলাম, নেক্সট। তারপর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন কি ধরনের ফটো আপনারা পছন্দ করেন। তো আমি এখান থেকে দুই একটা সিলেক্ট করে দিচ্ছি। তার নেক্সট গাইস, দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে চলে আসলো। এরপর আপনারা এখানে সার্চ বার পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি এখানে সার্চ করেন, এই যে দেখেন এই যে ফটোগুলো চলে আসছে, ঠিক আছে। আর আপনি এখানে যখন একটা ফটোর মধ্যে ক্লিক করবেন, ওই রিলেটেড আপনারা হাজার হাজার ফটো এখানে পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপর যদি আমরা সার্চ করি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন কার্টুন ফটোগুলো চলে আসলো। এরপর আপনার যেই কার্টুন ফটোটা ভালো লাগবে সেটার মধ্যে যখন ক্লিক করবেন, ওই রিলেটেড আপনারা নিচে দেখতে পারবেন আর অসংখ্য ফটো চলে আসবে, যে দেখতে পাচ্ছেন গাইস। তারপর যদি আপনারা এখানে সার্চ করেন, স্যাড বয় লেগে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই ফটোগুলো চলে আসলো। তো আপনারা এভাবে এই ধরনের ফটোগুলো ডাউনলোড করবেন। আচ্ছা, ডাউনলোড করবেন কিভাবে? একদম ইজি। এই ফটো আমি ডাউনলোড করছি, এই দেখুন ফটোটা ওপেন করে নিলাম, উপরে আমরা পেয়ে যাচ্ছি তিন ডট, এখানে ক্লিক করব। আর এই তিন ডটটা অনেক সময় নিচেও কিন্তু থাকতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। তো আমি তিন ডটে ক্লিক করে দিচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করে দেবো। তারপর পারমিশন চাবি, যেহেতু প্রথমবার আপনি ওপেন করছেন, অ্যালাউ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোড হয়ে গেছে, আর নিচে দেখতে পাচ্ছেন এই রিলেটেড অনেক ফটো চলে আসছে, আপনি এখানে শেষ করতে পারবেন না। তো আশা করি আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে গেছে। আরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।